আসসালামু আলাইকুম, সবাই কেমন? তো চ্যানেল আই ইউটিউবের সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছে আমি বাবলি শহীদ। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে হালাল মাংসের জন্য জ্যান্ত পশু জবাই বন্ধের পক্ষে মত ব্রিটিশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত। কনজারভেটিভ পার্টিও একমাত্র বাঙালি এমপি প্রার্থী মিনা রহমানের মতবিনিময় অনুষ্ঠিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ব্রিটেনে হালাল মাংসের জন্য জ্যান্ত পশু জবাই বন্ধ করার পক্ষে মত দিয়েছে ব্রিটিশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রবিন হারগ্রিভস বলেছেন, জবাই করে পশু হত্যা বন্ধ করে দেয়া উচিত। মোহাম্মদ কাউসারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মঞ্জের আহমেদ চৌধুরী। ব্রিটিশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন বলছে, হালাল মাংসের জন্য পশু জবাই করা হলে এতে করে পশুটির মৃত্যু অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। তারা বলছেন, তাদের গবেষণায় দেখা গেছে জ্যান্ত অবস্থায় পশুটিকে জবাই করা হলে গড়ে 20 সেকেন্ড পর্যন্ত গরু, ভেড়া বা মুরগের স্নায়ু কার্যকর থাকে। অথচ পশুটিকে অজ্ঞান করে জবাই করা হলে পশুটির মৃত্যু অনেকখানি স্বস্তিদায়ক হয়। কিন্তু ব্রিটিশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের এসব যুক্তি কুড়া অজুহাত হিসেবেই দেখছেন ব্রিটেনের ইসলামিক স্কলাররা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ব্রিটেনে পশুকে ইলেকট্রিক শক দিয়ে গ্যাস চেম্বারে গ্যাস ছেড়ে বা পশুটিকে গুসলের জন্য পানিতে ছেড়ে ইলেকট্রিক শক দিয়ে যেভাবে হত্যা করা হয়, এতে পশুটি প্যারালাইজড হয়ে পড়ে। বাইরে থেকে শক দিয়ে হত্যার যন্ত্রণা অনুভূত না হলেও পশুটির এতে মৃত্যু যন্ত্রণা আরও বেশি হয়। জবাই করা হলে পশুটির মৃত্যু যন্ত্রণা দৃশ্যমান হয়, আর শক দিয়ে হত্যা করা হলে সেটি ততখানি দৃশ্যমান হয় না, এটুকুই পার্থক্য। এদিকে অ্যানিম্যাল এইড অর্গানাইজেশন বলছে, ব্রিটেনে হালাল নয় এমন স্লটার হাউসগুলোতে পশুদের উপর অনেক বেশি বর্বরতা চালানো হয়। তাদের শরীরে পুরানো হয় জ্যান্ত সিগারেটে, কর্মীরা পা দিয়ে লাথিও মারেন পশুদের গায়ে। কিন্তু এসব পশুদের উপর এমন বর্বরতার ব্যাপারে ব্রিটিশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন কখনো টু শব্দটিও করেনি। ব্রিটেনে পশুদের উপর নানা বর্বরতা চলছে, কিন্তু সেসব বিষয়ে কোনো কথা না বলে তারা রহস্যজনক কারণে কেবল হালাল মাংসের জন্য পশু জবাই করার মতো ধর্মীয় সংবেদনশীল বিষয় নিয়েই কথা বলছে। মুনজির আহমদ চৌধুরী, চ্যানেল আই, লন্ডন। মহান স্বাধীনতা দিবসে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনারের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। বিস্তারিত দেখুন আমাদের সিনিয়র রিপোর্টার শাহ এমি হোসেনের রিপোর্টে। 26 মার্চ ক্যানজিং টাউন হলে যুক্তরাজ্যের নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন আয়োজন করে বাঙালির প্রাণের উৎসব স্বাধীনতা দিবস। 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা দিবসটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হলো। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন হাই কমিশনার মিজারুল কায়েস। এরপরে গানে কবিতায় ঘন্টার পর ঘন্টা আগত অতিথিরা উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত অতিথিরা স্বাধীনতা দিবসের অনুভূতির কথা জানান চ্যানেল আয়ের কাছে। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা এখানে এসে খুব আনন্দ করতেছি। এই মুহূর্তে আমার মনে পড়তেছে ওই 30 লক্ষ শহীদদেরকে, যাদের প্রাণের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পাই। On the celebration of Bangladesh Independence Day, I met my husband in 1971 and I was with him when independence was announced. All his family were involved in the liberation war and his brother was. I'm happy to see that Bangladesh is prospering and doing very well for itself. Mizarul Kayes bolen, 26 মার্চ একদিনের যদিও একটি দিন, তার পেছনে আছে দীর্ঘদিনের ইতিহাস, এবং এই ইতিহাস হচ্ছে বাঙালির আত্মপরিচয়ের পথ পরিক্রমার ইতিহাস। আর এই পথ পরিক্রমায় যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি আমাদের প্রতিটি বাঁককে নির্মাণ করেছেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে প্রবাসে আমরা দেখুন শত শত কণ্ঠে এখানে সবাই সঙ্গীত গাইবার জন্য নয়, প্রাণের সঙ্গীত আমরা জাতীয় সঙ্গীতে করেছি। মিসেস মিজারুল কায়েস ও মিজারুল কায়েস দ্বৈতভাবে স্বাধীনতার 43 বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন। পরিশেষে সকলের সমবেত কণ্ঠে
বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। অপরদিকে 27 মার্চ সেন্ট জেমস কোর্টের স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় দ্বিতীয় দফায় আয়োজন করা হলো স্বাধীনতা দিবসের উৎসব। এই অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই ব্রিটেন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। সকল বিদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গ জাতীয় সঙ্গীতের সুরে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা অর্জন। বিলেতের বুকেও অন্যান্য দেশের মতো পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। কেনসিংটন টাউন হল থেকে চ্যানেল আই লন্ডন। কনজারভেটিভ দলীয় একমাত্র বাঙালি এমপি প্রার্থী মিনা রহমান বলেছেন, কনজারভেটিভের সঠিক এবং সময় উপযোগী সিদ্ধান্তের ফলে ব্রিটেন অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। নতুন কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণের কাজ করছে কনজারভেটিভ। ইতিমধ্যে বেকারের সংখ্যা হ্রাস পেতে শুরু করেছে। 27 মার্চ বার্কিংয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত সুধি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লর্ড সভার সদস্য বরনেস এনি জেনকিন। এনি জেনকিন বলেন, 25 মিলিয়ন পাউন্ড ট্যাক্স কমিয়েছে টরি পার্টি। তিনি বলেন, মিনা রহমান কনজারভেটিভ পার্টির জন্য নিরলসভাবে কাজ করেছেন আর এই কারণেই দল তাকে মনোনয়ন দিয়েছে। মিনা রহমান বলেন, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে কাজ করছে কনজারভেটিভ পার্টি। কনজারভেটিভের রাইট টু বাই পলিসির কারণে নিম্ন আয়ের মানুষের সহজে বাড়ির মালিক হওয়া সম্ভব হচ্ছে। সুধী সমাবেশে বক্তব্য রাখেন বার্কিং কনজারভেটিভ হিমজাও, মরিন অসলি, অ্যানসনি, মেরি ডেইলি, ক্যারালাইন কাওয়েল, সমীর দাস, সুজিত সেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র শহীদ আলী, ক্যাটারার্স নেতা বজলুর রশিদ, কমিউনিটি নেতা গয়াসুর রহমান গয়াস। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমানের উন্নয়ন প্রকল্প হোয়াইটস্টেপেল ভিশনের অ্যাডভাইজার হিসেবে যুক্ত হয়েছেন সাবেক লন্ডন মেয়র ক্যান লিভিংস্টন। এই প্রকল্পের মাস্টার প্ল্যান প্রকাশ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ক্যানের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, হোয়াইটস্টেপেলের ঐতিহ্য রক্ষা করে এই এলাকায় বিপুল পরিবর্তন ও ডেভেলপমেন্ট করা হবে। সৃষ্টি হবে 5,000 নতুন চাকুরি, 3,500 নতুন ঘর এবং 7টি নতুন পাবলিক স্কোয়ার আর ওপেন স্পেস। কাউন্সিলের ডেভেলপমেন্ট বিষয়ক ডিরেক্টর আমান ডালভি ও ওবিএর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কুইন মেরি ইউনিভার্সিটির প্রিন্সিপাল প্রফেসর সিমন গ্যাসকিল, বিডিপির প্ল্যানিং ডিরেক্টর আনাসিন নোট, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের চেয়ারপারসন মাহতাব চৌধুরী, গ্রেটার লন্ডন অথরিটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্টে ওয়ার্ট মারি। সমাপনী বক্তৃতা করেন হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যাবিনেট সদস্য রাবিনা খান। স্বাধীনতা ঘোষণা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির বিষয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইতিহাসের সাক্ষী কে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আর কে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমান জীবিত থাকতে নিজেকে কখনোই স্বাধীনতার ঘোষক বা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করেননি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান, সাজিদুর রহমান ফারুক, নইমুদ্দিন, রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, আনারুজ্জামান চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ, জালিল জামাল খান প্রমুখ। জাতীয় পার্টির নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য, সাংবাদিক, সাপ্তাহিক বাংলা টাইমসের এডিটর ইন চিফ
ইউকে বাংলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক, যুক্তরাজ্য জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এটিইউ তাজের রহমান মঙ্গলবার হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান। হিথ্রো বিমানবন্দরে তাজ রহমানকে অভ্যর্থনা জানান জাতীয় পার্টির যুক্তরাজ্যের সহসভাপতি শহীদ আলী, সৈয়দ মোজাম্মেল হোসেন, সাইফ রহমান, শাহেদ আহমেদ, বাংলা টাইমসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নাসির প্রমুখ। উল্লেখ্য যে গত 16 মার্চ রবিবার গঠনতন্ত্র 39 ধারা মোতাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আজাদ হোসেন মোহাম্মদ এরশাদ তা অনুমোদন করেন। 1991 সালে তাজ রহমান জাতীয় পার্টির অঙ্গ সংগঠন ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এরশাদ কারামুক্তি আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন। শ্যাডুয়েল জামে মসজিদের উদ্যোগে গত নতুন আঙ্গিকে ইভিনিং ইসলামিক ক্লাসের উদ্বোধন করা হয়। 27 মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি করেন মসজিদের কমিটির সভাপতি আলহাজ আব্দুল গনি। পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাজি আব্দুল শহীদ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, কাউন্সিলর হারুন মিয়া, সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ হাজি তাহির আলী সহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এর মাধ্যমে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা দ্বীনী শিক্ষায় শিক্ষিত হবে এবং ভবিষ্যতে আমাদের সমাজ ইসলামী শিক্ষায় আলোয় আলোকিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী শিক্ষার ছাত্ররা ক্লাসে অংশগ্রহণ করেন। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ রিজিয়নের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ইউলশায়ারে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আজাদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গনির পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জিএসডিসির চেয়ারম্যান মোহাম্মদ আরজু মিয়া এমপিই, ভাইস চেয়ারম্যান আজাদ মিয়া, এম এ খায়ের, আফতাব আলী, মোস্তাক আহমেদ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মকরম আলী। সভায় বক্তারা বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাই এখন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। খন্দকার মোশাররফ হোসেন মুক্তি পরিষদ ইউকের উদ্যোগে বুধবার প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ও ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় সভাপতিত্ব করেন মুক্তি পরিষদের সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন সেলিম। প্রধান বক্তা ছিলেন ডক্টর সাইফুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাজি আশরাফ, এম তানবীর আহমেদ, জিল্লুর রহমান, ব্যারিস্টার নওশাদ, ডক্টর তাওহিদ, ব্যারিস্টার সালে করিম, রাকিবুল ইসলাম, সোহেল রানা, গোলাম কিবরিয়া শিপন, ডক্টর মুজিবুর রহমান, সাইফুল হাসান রনি, কাউন্সিলর শিরিন সুলতানা প্রমুখ। সভায় বক্তারা বলেন, 2014 সালের 5 জানুয়ারি ক্ষমতায় এসে এই সরকার জিয়া পরিবার, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। বিএনপির প্রার্থী হাফিজুর রহমান মাস্টার দিরাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বিজয়োত্তর সভার আয়োজন করা হয়। মাওলানা শোয়েব আহমেদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আবুল হাসনাতের পরিচালনায় বক্তগণ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বলেন যে দিরাই উপজেলা পরিষদের বিএনপি প্রার্থীর বিজয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যস্থ দিরাই উপজেলার সর্বস্তরের ব্যক্তিবর্গ হাফিজুর রহমান মাস্টারের ভূয়সী প্রশংসা করে দিরাইবাসীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন প্রফেসর ওমর ফারুক, এম এ মনাফ, ফিরোজুল হক ফিরোজ, মুজিবুর রহমান, মাওলানা সালে আহমদ, আসাদুজ্জামান, সেলিম সর্দার, মুজিবুর রহমান হাসান, আব্দুল হাসনাত রিপন, মোহাম্মদ শাহজাহান, মাওলানা গিয়াসউদ্দিন, আজমল হোসেন, ফারুক মিয়া চৌধুরী প্রমুখ।
লাখো শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় গ্রেটার সিলেট কাউন্সিল মিডলসেক্স ইউকের উদ্যোগে পালিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস। সংগঠনের উদ্যোগে 26 মার্চ আয়োজিত সভায় শাখার সাধারণ সম্পাদক রাকিব রুয়েলের পরিচালনায় ও সভাপতি মিরন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল কায়ুম কায়সার। বিশেষ অতিথি ছিলেন আব্দুর রাজ্জাক আব্দুর শাহিদ, কোষাধ্যক্ষ সৈয়দ ফখরুল ইসলাম পাবেল। বক্তব্য রাখেন রওশন আলী, মুজিবুর রহমান রাসেল প্রমুখ। বক্তারা বলেন, অনেক অসহায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবার পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না। মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করতে হলে সবাইকে স্ব অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। সিলেট সদর এডুকেশন ট্রাস্ট অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত হয় 27 মার্চ পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে। এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে এবং মকসুদ আহমেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর খালিসুদ্দিন আহমেদ, কাউন্সিলর জাহাঙ্গীর হক, আজিজ চৌধুরী, আবুল কালাম প্রমুখ। সভায় একটি কার্যকরী কমিটি গঠন করার জন্য আলোচনা করা হয় এবং আগামীতে ট্রাস্টের ফান্ড রাইজিংয়ের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপন। বার্মিংহাম সিটি কাউন্সিলে কাউন্সিলর লিভ ডেমের মনোনয়ন পেলেন আফজল তালুকদার।